একজন প্রশ্ন করেছে রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশনের নিয়ম আমাদের দেশে নাই তাই আমরা যেভাবে জাকাত আদায় করছি অল্প অল্প টাকা ভিন্ন মানুষকে দেই যোগ্য জাকাত প্রার্থীকে খুঁজে পাওয়া কঠিন যে ভবিষ্যতে জাকাত দাতা হবে তাই আমাদের সমাজে গরিব গরিবই থেকে যাচ্ছে এতে কি জাকাতের পারপাস পূর্ণ হচ্ছে আসলে হচ্ছে না জাকাত যথাযথভাবে দিতে হবে এবং জাকাত যথোপযুক্ত ব্যক্তিকেই দিতে হবে এই জন্যে আপনারা শুনলে খুশি হবেন একটি এনজিও আছে এম সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট বাংলাদেশে ভুলে যাওয়া ইসলামের জাকাত ব্যবস্থাপনাকে সবার কাছে যথাযথভাবে পৌঁছানোর করানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি এই এপ্রিলের চার তারিখে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাকাত ফেয়ার হয়েছে আপনারা খুজ দিতে পারেন এবং জাকাত বিষয়ক বই পড়ে নিয়ে জাকাত অল্প অল্প করে যে কাউকে দিলে হবে না এখানে জেনে রাখা উচিত পৃথিবীর সব ফুকাহারা একমত যদি কেউকে জাকাত দিতে চান আব্দুল করিম জাকাত নিতে আসছে আব্দুল করিমের ফ্যামিলিতে দশ জন আব্দুল করিমের ফ্যামিলির দশ জন মেম্বার সহ ন্যূনতম একদিনের একদিনের টোটাল খরচ না দিলে জাকাত হবে না হবে না হবে না এই ফটুয়াটা ন্যাচারালি আর আমরা বলে না বাংলাদেশে এই জন্যে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে জাকাতা আদায় হয় না হয় না হয় না সুতরাং জাকাত ইবাদত এটাকে অ্যাসেসমেন্ট করে যথাযথভাবে দিতে হবে আমাদের দেশে জাকাত হচ্ছে দারিদ্র লালন হচ্ছে না জাকাত দিলে দারিদ্র বিমোচিত হয়